আপনারা কি জানেন বাংলা একটি প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ চিরচেনার সম্পর্ক ছিন্ন করে, বন্ধুকে শত্রু বানায়, মিত্রকে দুশ্মন বানায়। রাগ সফলতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। যে ব্যক্তি রাগী তাকে আল্লাহও ভালোবাসে না, বান্দাও ভালোবাসে না। বরং যে ব্যক্তি রাগ দমন করতে পারে, আমার রব নিজেই তাকে ভালোবাসেন। যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করতে পারে, ওই বান্দাটা আল্লাহ পাকের বড় প্রিয় হয়ে যায়। যেমনটি আমার রব বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. رب العالمين বলেন, আর যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে, আর যারা রাগ নিয়ন্ত্রণ করে, ক্রোধ সংবরণ করে, ইগো কন্ট্রোল করে, আর যারা মানুষকে ক্ষমা করে দেয়, সৌহার্দ্য স্থাপন করে, দ্বন্দ্ব কলহ মিটিয়ে দেয়, এই তিন দল হলো আমার রব আল্লাহ তালার বড় প্রিয়। এরা হলো সবচেয়ে কামুলকারী, সর্বোৎকৃষ্ট কামুলকারী, এরা হলো মহসিনিন। আল্লাহু ইউহিব্বুল মহসিনিন, আল্লাহ পাক নিজেই তাদের ভালোবাসে। যে ব্যক্তি রাগ দমন করে সে ব্যক্তি বীর। সহি বুখারীর 6114 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, লাইসা শাদীদু বিসুরাহ ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। যে ব্যক্তি কুস্তিতে কাউকে হারিয়ে দেয়, সে কখনোই প্রকৃত বীর হতে পারে না। বরং যে রাগের সময় নিজের রাগ নিয়ন্ত্রণ করে, ক্রোধ সংবরণ করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বড় বীর। সুবহানাল্লাহ। রাগ নিয়ন্ত্রণ করো, তুমিও আল্লাহ পাকের কাছে বীর হয়ে যাবা। রাগ নিয়ন্ত্রণ করো, সফল হয়ে যাবা। রাগ নিয়ন্ত্রণ করুন, আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবেন। রাগ নিয়ন্ত্রণ করুন, প্রিয়তমা স্ত্রী আপনাকে ভালোবাসবে। রাগ নিয়ন্ত্রণ করুন, সন্তানের কাছে আপনি আদর্শ পিতা হবেন, মাতা হবেন। যে ব্যক্তি রাগী সে ব্যক্তি পৃথিবীর সবার আন্তরিক ভালোবাসা পায় না। আজ থেকে রাগ নিয়ন্ত্রণ করুন, কাল থেকে দেখবেন পৃথিবীতে ভিন্ন রকম মর্যাদা আপনি পাচ্ছেন। কারণ যে রাগ নিয়ন্ত্রণ করতে পারে, তাকে মানুষও ভালোবাসে, আল্লাহও ভালোবাসে। সফল হতে চান, সাকসেস অর্জন করতে চান, রাগ দমন করেন, সফল বানিয়ে দিবে আল্লাহ পাক আপনাকে। সেই বুখারীর 6116 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাকাল আউসিনি। একজন লোক আল্লাহর হাবিবের মোবারক দরবারে আসলেন, এসে বললেন, ও নবী, আপনি আমাকে আদেশ করেন, নসিহাত করেন, ওসিয়ত করেন, অ্যাডভাইস দেন। নবীজি বললেন, লা তাগদব, তুমি রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, লোকটি বারবার একই কথা বলল। আর নবীজি তাকে একটা নসিহত করলেন, লা তাগদব, তুমি রাগ করো না, রাগটা কন্ট্রোল করো, তাহলেই তুমি সফল হয়ে যাবে। অন্য রেওয়ায়াতে আছে, তুমি রাগ দমন করো, এটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা এসেছে, সাহাবি এসেছিলেন এটা জানতে যে কোন পদ্ধতিতে সহজে সফল হওয়া যায়। রাসূলুল্লাহ একটা ফর্মুলা বলে দিয়েছেন, রাগ করো না, ইগো কন্ট্রোল করো, রাগ সংবরণ করো, ক্রোধ দমাও, তুমি সফলতার মুখ দেখবে। যে ব্যক্তি রাগী সে ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতে কোনো মর্যাদা দিবেন না। আর যে ব্যক্তি রাগ দমন করতে পারবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ পাকের বিশেষ সম্বর্ধনা পেয়ে যাবেন। সহি সুনান ইবনু মাজার 4186 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনযিফাহু দাআহু আল্লাহু আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউখায়্যিরাহু ফি আইয়্যি হুরি শা। কিয়ামতের দিন যে ব্যক্তি রাগ সংবরণ করেছে, ওই ব্যক্তির মর্যাদা কেমন হবে? নবীজি বলেন, রাগের বসে কোনো ব্যক্তি রাগের কারণে অন্য ব্যক্তির উপর চড়াও হতে পারত, কিন্তু সে রাগ নিয়ন্ত্রণ করে, অন্য ভাইয়ের প্রতি চড়াও হয় না, প্রতিশোধ নেয় না, রাগ নিয়ন্ত্রণ করে নিজেকে সামলে নেয়। ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক গোটা হাসরবাসীর সামনে দাঁড় করাবেন। এরপরে আল্লাহ পাক বললেন, এরপরে আল্লাহ পাক বলবেন, গোলাম,
তোমাকে আমি আল্লাহ পাক আজকে এই মর্যাদা বাড়ায় দিলাম রাগ দমন করেছিলে আজকে জান্নাতের সব হুরগুলি তোমার সামনে ওপেন করে দিলাম যাকে মন চায় তাকে নিয়ে তুমি হাসতে হাসতে আমার জান্নাতে চলে যাও বান্দা রাগ দমন করেছো আজ বিশেষ মর্যাদা আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিলাম রাগ এটা দমন করে যে সওয়াব পাওয়া যায় যে জাযা পাওয়া যায় এটা অন্য কিছুতে নাই সহি সুনান ইবনু মাজার 4189 নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেছেন রাগ সংবরণ করে ক্রোধ নিয়ন্ত্রণ করে আল্লাহর পক্ষ থেকে যত জাযা আর সওয়াব পাওয়া যায় অন্য কোন সংবরণে এত জাযা এবং সওয়াব পাওয়া যায় না এবার প্রশ্ন হচ্ছে হাউ টু কন্ট্রোল মাই অ্যাঙ্গার কিভাবে আমি আমার রাগ নিয়ন্ত্রণ করব ক্রোধ সংবরণ করব ইগো দমাবো সেই সুন্নাত তালাশ করলে চারটি পদ্ধতি পাওয়া যায় এক যখন অতিরিক্ত রাগ হবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সেই বুখারীর 3282 নম্বর হাদিস حضرت سليمان ابن سرات بولن كنت جالسا مع النبي صلى الله عليه وآله وسلم امي اكبر الله رحبه بشنگ اكتر تو هوي بوشا تلا ورجلان يستبا دوی لوك جھگڑا لگا جھگڑا ریک پر جائمون ابوستا ہولو فأحدهما احمر وجهه تادر ایک جونار چهارا گسه راگ لال ٹک ٹک ہوئے وانتفخت اوداجه আর তার ঘাড়ের যে রগ এটা ফুলে গেছে নবীজি আমাকে বললেন ইন্নি লাআলামু কালিমাতান সুলাইমান ইবনু সুরাত আমি এমন একটা কালিমা বা বাক্য জানি লাউ ক্বালাহা যদি তারা এটা বলে যাহাব আনহুমা ইয়াজিদু তার ভেতরে যে রাগ আছে তা এক মুহূর্তে ঠান্ডা হয়ে যাবে সুলাইমান রে যাও তাদেরকে তুমি শোনায় দাও সেই বাক্যটি সেটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দুই নম্বর পদ্ধতি হচ্ছে সহি সুনান আবু দাউদের হাদিস কোন ব্যক্তি যদি রাগান্বিত হয়ে যায় নবীজি বলেছেন সে যদি দাঁড়া থাকে তাহলে যেন বসে বসেও যদি তার রাগ নিয়ন্ত্রণ না হয় সে যেন শুয়ে পড়ে তিন নম্বর যখন কোনো ব্যক্তির রাগ উঠে প্রবল রাগ নিয়ন্ত্রণ করার মতো না তখন সে যেন অজু করে প্রশ্ন হতে পারে অজুর সাথে রাগের কি সম্পর্ক নবীজি বলেছেন আল গাদাবু মিনাশ শাইতান রাগ আসে শয়তানের পক্ষ থেকে শয়তান হলো আগুনের তৈরি আর আগুন নেভাতে লাগে পানি সুতরাং রাগের সময় তোমরা অজু করো তোমাদের রাগটাকে আল্লাহ ঠান্ডা পানির মতো বানায় দিবে সুবহানাল্লাহ চার যদি কোনো ব্যক্তির রাগ নিয়ন্ত্রণ না হয় তাহলে সে যেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটি জোরে জোরে উচ্চ স্বরে পড়ে তাহলে তার রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে তাহলে আমরা শিখলাম রাগ নিয়ন্ত্রণের পদ্ধতি হচ্ছে চারটি এক রাগান্বিত হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব দুই নম্বরে রাগ উঠলে দাঁড়া থাকলে বসব বসেও যদি রাগ নিয়ন্ত্রণ না হয় আমরা শুয়ে পড়ব তিন নম্বরে অজু করব আর চার নম্বর হচ্ছে যখন বেশি রাগ উঠবে উচ্চস্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাকবীর পড়তে থাকবে